Total sample tested 4955. Sample positive. Total 5. Dusra recovery. 1 test part. 2 active. আপনারা জানেন যে যে দুটা পজিটিভ পাওয়া গেছে দুজন বিএসএফ এর একজন বিএসএফ এর হেড কনস্টেবল আরেকজন বিএসএফ এর কনস্টেবল দুজনই 138 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ জওহরনগরে পোস্টেড তো যিনি হেড কনস্টেবল উনি 11 মার্চ শিবনগর আসাম থেকে আমবাসা আসে সেদিন থেকে 22 এপ্রিল হেডকোয়ার্টারে ছিল 22 তারিখ সকালবেলা বিওপি করিনা গন্ডাছড়াতে ওখানে গিয়েছে 25 তারিখ পর্যন্ত বিওপি করিনাতে ছিল 25 তারিখ হেডকোয়ার্টারে আসে তারপর পেটে ব্যথা হয় 26 তারিখ ধলাই জেলা হাসপাতালে বসে এবং 26 তারিখ থেকে 1 মে পর্যন্ত ধলাই জেলা হাসপাতালে থাকে 1 মে রাতের বেলা জিবিতে রেফার করে জিবিতে ফ্লু ক্লিনিকে অবজারভেশনে রাখা হয় এবং সাথে যে আরেকজন কনস্টেবল সেও সেম ব্যাটালিয়ন কিন্তু সে অ্যাটেন্ডার হিসাবে ছিল ধলাই হাসপাতালে এবং দুজনকেই জিবিতে ফ্লু ক্লিনিকে রাখা হয় আজ সকালে স্যাম্পল নেওয়া হয় এই স্যাম্পল দুপুরবেলা পজিটিভ আসে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট সেন্টারে শিফট করা হয় অন্য কনস্টেবল যে তার হিস্ট্রি হলো 29 এপ্রিল থেকে ধলাই জেলা হাসপাতালে প্রথম রোগীর অ্যাটেন্ডার হিসেবে ছিল জিবিতে সেও রেফার হয় এবং ওকেও ফ্লো ক্লিনিকে রেখেছিল আজকে তাকেও তারও স্যাম্পল নেওয়া হয় এবং ট্রিটমেন্ট সেন্টারে ট্রিটমেন্ট চলছে এই দুই রোগীর সাথে ক্যাম্প সহ করিনা ক্যাম্প সহ 68 জনকে এখন পর্যন্ত চিহ্নিত করা হয়েছে এখন পর্যন্ত ওদের স্যাম্পল কালেকশনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে শুরু হয়েছে কাজ বাকি কন্ট্যাক্ট ট্রেকিং যেটা এটা চলছে আরো কারো কারো সাথে আছে কিনা এটা দেখা হয়েছে আজকে উদয়পুরের যে 3 জন উদয়পুরের 3 জনের স্যাম্পল কালেক্ট হয়েছে প্রসেস চলছে যে 3 জন ফেসিলিটেশন কাউন্টারে ছিল কোয়ারেন্টাইনে ছিল এই উদয়পুরের 3 জনের সাথে লিঙ্কের জন্য 76 জনকে চিহ্নিত করা আছে যদি রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বাইকোরার স্যাম্পল এখনো পৌঁছেনি 14 জন চিহ্নিত করা আছে আশেপাশের লোককে যে ড্রাইভার পেশেন্ট ড্রাইভার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ভর্তি আছে ট্রিটমেন্ট ওখানে চলছে অপর ড্রাইভার শিলিগুড়িতে ফেসিলিটেশন কোয়ান্টের আছে যারা এই যে উদয়পুরের তারা গোমতী পঞ্চায়েত ট্রেনিং ইনস্টিটিউটে কোয়ারেন্টাইনে রয়েছে এবং মোহরি যেটা 2 জন বাইকোরার তারা মোহরি টুরিস্ট লজে
ফেসিলেশন পয়েন্টে রয়েছে, আজকে চোরাইবাড়ি দিয়ে টোটাল পার্সন অ্যারাইভড 382 জন, ফ্রম হটস্পট 11 জন, তাদেরকে ফেসিলিটি কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং এর মধ্যে টোটাল আজকে 382 জনের মধ্যে 118 জনের, এই যে যারা এসছে 382 জনের ব্রেকআপ, মালবাহী গাড়ি 293 জন, মেডিকেল চিকিৎসার জন্য গিয়েছিল 45 জন, স্ট্যান্ডার্ড অ্যাট আউটসাইড ত্রিপুরা 43 জন, এই টোটাল 382 জনের। এরা বিভিন্ন জায়গার, অন্ধ্র, আসাম, বিহার, দিল্লি, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান, মেঘালয়, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, ওয়েস্টবেঙ্গল, এই সব জায়গার লোক রয়েছে। গতকাল 1 তারিখ ছিল, গতকাল এই চোরাইবাড়ির আশেপাশে যেখানে আমাদের 636 জন থাকার সুবিধা রয়েছে, 7টা আমাদের ফেসিলিটি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ওখানে, তো গতকাল ছিল 74 জন। এই 74 জনের মধ্যে সব কিছু করার পর আজকে 23 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে অ্যাজ বিকজ নেগেটিভ। আর তার মানে রয়ে গেল 51 জন প্লাস বাকি আজকে এরা জহর নবোদয় বিদ্যালয়ে ধর্মনগরে শনিছড়ায় রয়েছে এবং বাকি বয়েজ হোস্টেল কাঞ্চনপুরে রয়েছে। আজকে পর্যন্ত বহিরাজ্যের যারা রয়েছে তাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের জন্য দরখাস্ত পড়েছে 5,734, এর মধ্যে এদেরকে দেওয়া হয়েছে 1,65,12,797 টাকা। এই 5,734-এর মধ্যে পেমেন্ট অলরেডি মেড 4,358 জন, আরো 305টা পিটিশন অলরেডি ইন প্রসেস। ইন্টারস্টেট মুভমেন্ট পাস, ইন্টারস্টেট মুভমেন্ট পাসের জন্য টোটাল পিটিশন সংখ্যা বলছি 5,469 জন, এর মধ্যে ফ্রম কোটা 230 জন অলরেডি ইস্যু, মানে আমরা তো আর ইস্যু করি না, আমরা প্রসেস পার্সো করি, তারা ইস্যু করেছে, তারা 230 জনের জন্য ইস্যু করেছে। ফ্রম আগ্রা দে আর নাও আসাম 48%, ফ্রম চেন্নাই 76%, এবং আজকে টোটাল পিটিশন রিসিভড আজকে 778, সংখ্যা হলো 5,469 ইন্টারস্টেট মুভমেন্ট পাসের জন্য এটা দেওয়া হয়েছে। আজকে যে 8টা পাস ইস্যু করা হয়েছে অন্য রাজ্যে করেছে, আমরা 500 করেছি 331 জনের জন্য। আপনারা জানেন যেহেতু
বিভিন্ন রাজ্যে কিছু চিকিৎসক যেহেতু ট্রিটমেন্ট করতে ভয় পাচ্ছেন সারা দেশে, আমার ছেলে আমার ছেলের বউ ট্রিটমেন্ট করছে কলকাতায়, কিন্তু আমাদের রাজ্যের চিকিৎসকরা, আমাদের রাজ্যের চিকিৎসকরা ও চিকিৎসা সাথে জড়িত স্বাস্থ্যকর্মীরা আমাদের রাজ্যে কোভিড-19 চিকিৎসা ক্ষেত্রে দারুণভাবে দারুণভাবে কাজ করছে, সবাই ফ্রন্টলাইন কাজ করছে এবং এটা এটা প্রশংসনীয়। এবং চিকিৎসার যাতে চিকিৎসকরা যাতে ভয় না পেয়ে আরো ভালোভাবে চিকিৎসার কাজে এগিয়ে আসবে, এটা আমার আমাদের সরকারের বিশ্বাস। এবং আমরা অনুরোধ করছি তাদের পাশে সারা দেশ রাজ্যের মানুষ রয়েছে, তারা আরো বেশি তাদের কাজে তারা এমনিই করছে, কারণ এর মধ্যে আমরা 2 কেস রিকভারি করতে পেরেছি এবং আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারা দারুণভাবে প্রশংসার মতো প্রশংসনীয় কাজ করছেন। আমরা সবাই আবারও তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একটা জিনিস, ঠিক আছে, আপনাদের আর কিছু না? সিমটম ছিল, সিমটম না পাওয়ার পরেও আমি যেহেতু এসে একটু কেমন অসুবিধা ফিল করছে, ইচ্ছা করি ফ্লু ক্লিনিকে রাখা হয়েছে এবং স্যাম্পল কালেকশন করে আজকে রিপোর্ট পাওয়া হয়েছে। সব চিহ্নিত, আগেই বলেছি আমি যে 68 জনকে ওর সাথে চেইন লিঙ্ক করার জন্য 68 জনকে চিহ্নিত করা হয়েছে, 68 আরো চিহ্নিতের কাজ চলছে ইনক্লুডিং ক্যাম্প। এটা তো হঠাৎ করে পারবে না, এটা হঠাৎ করে পারবে না, যখন যেমন খবর পাচ্ছে সাথে সাথে স্বাস্থ্যকর্মীরা বা স্বাস্থ্যতন্ত্র যুক্ত চিকিৎসকরা খুব প্ল্যানিং করে খবর পাওয়ার সাথে সাথে 68 জনকে চিহ্নিত করেছে। নট এ ম্যাটার অফ জোক, মাত্র আপনার দুপুরে পাওয়া গেল পজিটিভ, এর মধ্যেই 68 জন অলরেডি চিহ্নিত, তাদেরকে অলরেডি চিহ্নিত করে তাদের স্যাম্পল কালেকশনের জন্য প্রয়োজন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেটা আমি হিস্ট্রি যেটা আছে সেটা বলে দিলাম, শিবসাগর থেকে এসেছিল, না 11 মার্চ শিবসাগরে, 11 মার্চে শিবসাগর থেকে এখানে আগর আম্বাসা আসে, সেদিন থেকে তো যা বললাম আগের এটাই।